আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আসলে আমার নতুন ব্লগে। তো আজকে যাচ্ছি আসলে আন্দারনাক। তো এটা আসলে কবলেন্স থেকে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিট সময় লাগে। সো আমার মেয়েও যাচ্ছে, আমার মেয়েও কিছু কথা বলবে। বলো। হ্যালো, আই এম গোয়িং। It's Sunday, and in Germany, everybody knows that Sunday means all are closed. চলে আসলাম আন্দারনাক। এটা আসলে আন্দারনাকের মেইন ট্রেন স্টেশন। তো এইখান থেকে মেইন স্টেশন থেকে বের হলেই আসলে এটা হলো বাস স্টপেজ। তো এইখান থেকে আমাদের একটা বাস নিতে হবে। তো আমরা একটা জায়গায় যাবো, অলরেডি নাভিয়া সামনের দিকে চলে গিয়েছে। সো আমরা হয়তো বাস 2-1 মিনিটের মধ্যে উঠে যাবো আর কি। স্মাইল, আন্দারনাককে তো চলে আসলাম। সেটা হলো যে আন্দারনাক হলো রাইনল্যান্ড ফলস, জার্মানির যে কয়েকটা স্টেট আছে সেই স্টেটের মধ্যে একটা অন্যতম স্টেট হলো রাইনল্যান্ড ফলস। রাইনল্যান্ড ফলসের মায়ান যে ডিস্ট্রিক্ট, আসলে জার্মানিতে আসলে ডিস্ট্রিক্ট সেইভাবে মেনশন কথা করা হয় না, কিন্তু অরিজিনালি তো কাগজে কলমে আছে মায়ান ডিস্ট্রিক্টের আন্ডারে পড়েছে। তো এইখানে মাত্র 30,000 মানুষ থাকে এবং খুবই শান্ত একটা এরিয়া, এবং দেখার মজুদ যদি থাকে তাহলে আসলে এটাও আসলে রাইন নদীর পাশ দিয়ে আসলে এই সিটিটা। এবং এইখানে সবচেয়ে স্পেশাল হলো এখানে একটা মানসিক হসপিটাল আছে এবং অনেক রিমোট এরিয়াতে, এবং আমি কোনো একটা কারণে ওটাতে গিয়েছিলাম। সো ওই প্লেসটা অনেক সুন্দর, মানে একটা মানুষকে ডেভেলপ করার জন্য যে একটা এনভায়রনমেন্ট কতটা ভূমিকা রাখতে পারে সেটা আসলে এইখানের যে হসপিটালটা আছে সেই হসপিটালটা তে গেলে আসলে বোঝা যায় আর কি। আর হলো এখানে আরও কিছু ছোট ছোট জিনিস আছে, কিন্তু একেবারে স্পেসিফিক বা খুব মেজর কিছু নাই যেটা আসলে একেবারে ট্যুরিস্ট অ্যাট্রাকশন করতে পারে। তো এইখানে আসলে জার্মানরা থাকে, আমার মনে হয় যতটুকু ধারণা যে এখানে জার্মানরাই মেজরিটি পোর্শন থাকে, যেহেতু একটু আউটস্কার্টে ওয়ার্কিং যে ফ্যাসিলিটি সেটা একটু কম। এখানে বেশিরভাগ মানুষই আসলে অন্য সিটিতে যাওয়ার চেষ্টা করে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আসলে রাউন্ড টাওয়ার। তো এটা আসলে ওয়াচ টাওয়ার আর কি অরিজিনালি। তো এটা আসলে আন্দারনাকের সিম্বল বলা চলে, কারণ এই টাওয়ারটা আসলে প্রথম তৈরি করা হয়েছিল যে আন্দারনাকের যে সিকিউরিটি সেই সিকিউরিটিকে কেন্দ্র মানে শিওর করার জন্য এই টাওয়ারটা করা হয়েছিল। এবং এটা আসলে 1500 সেঞ্চুরিতে এটা আসলে করা হয়।
এখনও আসলে টিকে আছে, এবং জার্মানরা আপনাদের আমি অনেক বিরতেই বলেছি যে আসলে ওরা অনেক রেনোভেট করে। সো এটা একটা সিম্বল আন্দানাকের। আন্দানাকে একটা বিশেষ জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে এখানে আসলে প্রচুর সাইকেলের রাস্তা আছে। তো এই যে রেড মার্ক যেই রাস্তাটা দেখছেন, মানে লাল ইটের যেটা, সেটা আসলে সাইকেলের রাস্তা। এবং ইউরোপে আমার মনে হয় এটা সবার জন্যই কমন যে সাইকেলের রাস্তাটা রেড ব্রিক দিয়ে আসলে করা হয় আর কি। হাউ ডু ইউ নো দিস ইজ ফরেস্ট আছে? ইউ সি রেড হিয়ার অ্যান্ড অলসো হোয়াট ইজ দ্য সিম্বল অফ দিস স্ট্রাসে? সাইকেল? হোয়ার ইজ ইট? হিয়ার ইজ ইট? Okay. Where you have learned? From TV. Nobody told you earlier. আন্দারনাক সিটিটা আসলে অনেক সুন্দর। সবচেয়ে মজার ব্যাপার হলো যে দুই পাশে পাহাড় আছে, যে আপনারা দূর যে দেখতে পাচ্ছেন, আর আসলে একটা সময় যে পাহাড় মানে নদী আছে, নদীর পাশে এলো পাহাড়, ওই পাশে থেমে গেছে। এবং এই পাশ থেকেও যদি মোটামুটি দেখা যায়, তাহলে আসলে মানে কিছুটা পর পরে একবারে মোটামুটি পাহাড়ের মতো উপরে চলে গেছে আর কি। আন্দানাকের এই ব্লকটা একেবারেই ছোট ছিল, যেটা আসলে নাভিয়ার সাথে ছিল। তো আন্দানাকটা আরেকদিন হয়তো এসা মোটামুটি ভালো সময় নিয়ে এক্সপ্লোর করব, মানে ছোট অল্প একটা কাজেও এসেছিলাম। তো মোটামুটি একটা ছোটোখাটো ব্লগও হয়ে গেল এবং একটা ছোট সাইকেল ট্যুরও হয়ে গেল, আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা আমার চ্যানেলটাকে পছন্দ করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার আরও যে ব্লগগুলো আছে, অবশ্যই সেগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমার ট্রাভেল ব্লগ, তারপরে হলো জার্মান হ্যাকস, জার্মান কিছু এক্সপিরিয়েন্স অথবা স্টাইল, আর হলো স্পেশালি আমি নাভিহার সাথে কিছু, আমার মেয়ের সাথে কিছু ব্লগ করি, সেটাও আসলে আপনারা দেখতে পারেন। আর আমার শর্টসগুলো দেখতে পারেন, কারণ আমি বিভিন্ন জায়গায় যেয়ে ছোটো ছোটো করে ভিডিও বানাই আপনাদের জন্য। তো আজকের মতো আল্লাহ হাফেজ।